হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো মিক্সড ভেজ। তার জন্য আমি কেটে নিয়েছি লাল ডাঁটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, তারপরে নিয়েছি ওলকপি, ঝিঙ্গে, গাজর, আলু, বিনস, আর নিয়েছি মিষ্টি কুমড়া আর বেগুন। বেগুনটা আমি আলাদা করে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি স্কোয়াশ আর আলু। এ দিয়ে আমি মিক্সড ভেজ বানাবো, হেভি টেস্টি হয় খেতে। মটরশুঁটি নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা। এ দিয়ে আমি বানাবো মিক্সড ভেজ। নিরামিষের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। আদা কেটে নিয়েছি, আদা আমি কুচি করে নিয়েছি। আর নিয়েছি নুন পরিমাণ মতো, হলদি পা, জিরে পাউডার, ধনে পাউডার, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিব। এ দিয়ে আমি রান্নাটা করব। এই মিক্সড ভেজটা রুটি, পরোটা, তারপর খিচুড়ির সঙ্গে খুব ভালো লাগে খেতে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। এখন আমি ফোড়ন দিব, শুকনা লঙ্কা একটা দিয়েছি, আর দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব তেজপাতা, দুইটা দিয়েছি। আর এখন দিব আমি আদা কুচি। সবজিগুলোকে একদম ছোট ছোট করে কেটেছি, এই জন্য আমি আর ভাপ দিই নি, পোড়া ডাইরেক্ট বানাবো। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে দিলাম, এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব আমি 5 মিনিটের জন্য। এবার আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। সবজি অনেকটা হয়ে গেছে, এখন তারপরে দিয়ে দিব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম, তাহলে সবজিগুলো মজে যাবে তাড়াতাড়ি। তারপর আবার ঢেকে দিলাম 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে এসে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব, দিব হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, মটরশুঁটি, এখন আমি খুব টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিব। দিয়ে এখন আমি খুব ভালো করে মিক্স করে দিব।
খুব ভালো করে মিক্স করে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর স্টিমটা আমি একদম লোয়ে রাখবো। তারপর ঢেকে রেখেছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। মাঝখানে এসে আমি বেগুনটাও দিয়ে দিয়েছিলাম, বেগুনটা স্কিপ হয়ে গেছে। সবজি দেওয়ার পরে আমি বেগুনটা দিয়েছিলাম, আর বেগুন আর আলুটা দিয়েছি। এখন আমি মধুটা দিয়ে দিলাম, মিষ্টির জন্য একটু মধু দিলাম। নিরামিষের মধ্যে মিষ্টি দিলে একটু ভালো লাগে, টেস্টটা অনেকটা বেড়ে যায়। দিয়ে আবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দেবো। খুব ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি, না তো নিচে লেগে যাবে। এখন আবার ঢেকে দিব আমি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। হয়ে গেছে আমার মিক্সড ভেজ। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তারপর সার্ভ করেছি। সম্পূর্ণ নিরামিষ মিক্সড ভেজের রেসিপি, হেভি টেস্টি হয় খেতে।